আচ্ছা, আপনাদেরকে বলা হয়েছিল একটা পিএসপি একটা প্রজেক্ট ওপেন করেন। প্রজেক্ট তৈরি করতে পারছেন মনে হয় না? কম্পোজার ইনস্টল করে একদম একটা প্রজেক্ট, কম্পোজার আচ্ছা, এটার আবার কি হলো? এটা আসে না কেন? এটা কি হলো? সার্চ দিব নাকি? আপনি গত ক্লাসে আসেন নাই জনাব? গিয়ে খেতে গেছিলেন না? সব ঠিক আছে ওদিকে? রেকর্ড হচ্ছে কিনা বুঝবো কিভাবে? এই যে হচ্ছে মনে হয় না? আজকে ক্লাস নাম্বার কত? 13। সো একটু খেয়াল করেন, হ্যাঁ আজকে খুবই ইম্পর্টেন্ট কাজ হবে। আপনারা অনেক সময় দেখেন এই যে D13। ওকে, সো এর ভিতরে আমরা অ্যাকচুয়ালি একটা পিএসপি প্রজেক্ট শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, সো পিএসপি প্রজেক্ট শুরু করার জন্য প্রজেক্টের স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে একটা ফোল্ডার নিতে হয়, তাই না? মনে আছে কারো? অ্যাপ নামে, তারপরে আর একটা ফোল্ডার নিতে হবে, নাম দিতে হবে অ্যাসেট, AWSETS অ্যাসেটস। এরপর এখানে একটা ইন্ডেক্স ফাইল নিতে হবে, index.php। আর কিছু লাগে? আর একটা হচ্ছে composer.json ফাইল লাগবে, php সিম্পলি ফাইল, composer.json জি বলেন। আরো অনেক কাজ আছে, এটা ভেন্ডর তো আনার জন্য তো অবশ্যই লাগবে, আরো অনেক কাজ আছে। ওকে, অ্যাপের ভিতরে, অ্যাপের ভিতরে কি করবে? একটা ডিরেক্টরি নিতে হবে না? অ্যাপের ভিতরে একটা ডিরেক্টরি লাগবে না? ক্লাসেস, অ্যাপের ভিতরে আরেকটা ডিরেক্টরি নিয়ে নিলাম ক্লাসেস। ক্লাসেস ফোল্ডারের ভিতরে আমরা একটা ক্লাস তৈরি করব। সো ক্লাসের, ক্লাস তৈরি করছেন আপনারা, ক্লাসের নাম কি দিব বলেন? সিরিয়াল নাম্বার দিয়ে আপাতত নাকি? সিরিয়াল নাম্বার দিলাম। সো নেম স্পেস দিব? স্যার নেম স্পেস, স্যার একবারই, স্যার নেম স্পেস অ্যাপ স্ল্যাশ ক্লাসেস। ওকে, সো আমরা এগুলো ভালো তো এগুলো বসেন না কেন? এগুলো ভালো না? এটা ভালো না?
বুঝি না একবার বলেন গ্লোবাল। আমি যখন স্যার ইনপুট নিচ্ছি হ্যাঁ, আপনি ওই ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় তাহলে কোন স্ট্রাকচারের ভিতরে ঢুকে দিতে হবে আর এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড একটা ক্লাসকে এক্সটেন্ড করার সাথে সাথেই তো ওই ক্লাসের কোন স্ট্রাকচার রান হয়ে যায়। আর কোন স্ট্রাকচারের ভিতরে যদি আপনি ভেরিয়েবলটি ইনিশিয়ালাইজ করে দেন তাহলে সেটা পাবে আর কি। এছাড়া আপনি সেশনে রেখে দিতে পারেন, সেশনে রাখলে তো যখন তখন পাবে, যে কেউ পাবে, ওই ব্রাউজারের ভিতরে হলেই হবে আর কি। হ্যাঁ ওকে, সো একটু খেয়াল করেন না, আপনাদের অ্যাটেনশন দিতে আমার অনেক সময় লাগতেছে। সো এখানে আমরা পিএসপির একটা প্রজেক্ট শুরু করলাম আজকে, আমরা সিম্পলি একটা কাজ করতে যাচ্ছি, হোয়াইট বোর্ডে একটা প্রবলেম দেওয়া আছে। হ্যাঁ, হোয়াইট বোর্ডে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেম হচ্ছে যে এই একটা প্রজেক্ট যদি আপনি ভালো করে করেন তাহলেই কিন্তু হবে, আর কিছু লাগবে না, একটা সিম্পলি একটা প্রজেক্ট। এরকম প্রায় 20টা প্রবলেম আমার কাছে আছে, 20টা করতে হবে। প্রজেক্টের কাজ কি, এরকম একটা একটা মাত্র ভিউ থাকবে প্রজেক্ট, এরকম একটা ভিউ থাকবে, স্টার্টিং নাম্বার, এর পাশে একটা ইনপুট বক্স, এন্ডিং নাম্বার, তার পাশে একটা ইনপুট বক্স, এবং রেজাল্ট, তার পাশে একটা আপনার টেক্সট এরিয়া, একটা সাবমিট বাটন। বলা হচ্ছে ফার্স্ট নাম্বার ইনপুট বক্সের ভিতরে একটা ভ্যালু ইনপুট দিবে, সেকেন্ড নাম্বার ইনপুট বক্সের ভিতরে একটা ভ্যালু ইনপুট দিবে, এরপরে সাবমিটে ক্লিক করলে এই রেঞ্জের ভিতরে সংখ্যাগুলো এখানে প্রিন্ট হবে, এই রেঞ্জের ভিতরে সংখ্যাগুলো এখানে প্রিন্ট হবে। যেমন এখানে দিল কেউ 5, এখানে দিল কেউ 10, তাহলে সাবমিট করার পর এখানে কি আসবে, 5, 6, 7, 8, 9, 10, এখানে দিল কেউ 500, এখানে দিল 700, তাহলে 500 থেকে 700 পর্যন্ত এখানে প্রিন্ট হবে। সো লুপ ঘোরাইতে হবে, বুঝতে পারতেছেন, ফর লুপ দিয়ে করতে পারবো আমরা, তাই না? এখন এই এটা তো আমরা মনে আছে যখন স্টেটমেন্ট প্র্যাকটিস করছিলাম, রিপিটেড স্টেটমেন্ট মনে আছে, ফর আই ইজ ইকুয়াল টু 1, আই ইজ লেস দ্যান ইকুয়াল টু 10, আই প্লাস প্লাস ইকুয়াল কি আসতেছিল, 1 2 1 থেকে 10 পর্যন্ত আসতেছিল। এখন এই যে আই ইজ ইকুয়াল টু 1 এইটা না করে এই যে এই সংখ্যাটা কোথায় যাবে, 1 এর এখানে, আর এই সংখ্যাটা কোথায় যাবে বলেন তো, বুঝে আই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, ওখানে যাবে এই সংখ্যাটা। হ্যাঁ, আপনারা খেয়াল করছেন? সো দিস ইজ দ্য এন্টায়ার সিনারিও। তো এখন এই পুরো কাজটা আমরা একটা পিএসপি প্রজেক্ট আকারে করব। তাহলে এখন আমরা জানি পিএসপি একটা প্রজেক্ট শুরু করার জন্য প্রথমে কি করতে হবে, আগে একটা ফোল্ডার নিয়ে লাগবে, তাই না? তো আমি একটা প্রজেক্ট ফোল্ডার নিয়েছি, ফোল্ডারের নাম ডেট 13। প্রজেক্ট ফোল্ডারের আমরা জানি স্ট্রাকচার কেমন হয়, একটা অ্যাপ ফাইল ফোল্ডার থাকে, অ্যাপ ফোল্ডারের ভিতরে একটা ক্লাসেস ফোল্ডার থাকে, তার ভিতরে আমরা একটা ক্লাস ফাইল তৈরি করব, এরপরে একটা অ্যাসেট ফোল্ডার থাকবে, এরপরে কম্পোজার জেসন ফাইল থাকবে, ইন্ডেক্স পিএসপি ফাইল থাকবে, নাকি? সো একটা ক্লাস তৈরি করে রাখলাম, ক্লাসের ভিতরে এখন আমরা কিছু লিখি নাই, ক্লাসের অবশ্যই নেমস্পেস থাকতে হবে, অ্যাপ ক্লাসেস। এখন composer.json ফাইল একটু লেখার চেষ্টা করতেছি, composer.json ফাইলটা কিভাবে লেখে বলেন, এটা বড় হয় না? ওকে, সো
কম্পোজারের জেসন ফাইলটা আমাদের লাগবে, কারণ হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো লোড করবে কে? কম্পোজার। কম্পোজারের মাধ্যমে আমরা ক্লাসগুলোকে অটোমেটিক্যালি লোড করব, তাই না? আর আমরা জানি তার জন্য কম্পোজারকে কিছু ইনস্ট্রাকশন দিতে হয়। যেমন প্রথমে থাকবে কি, নেম। নেমের ভিতরে প্রজেক্টের নেম দিতে হবে, এই যে লিখতেছেন না কেন আপনি? এটা কি আপনারা লিখছেন নাকি কপি পেস্ট করছেন? ঘটনা সত্যি লাইসেন্স বানানো ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে কি? দেখেন তো ঠিক আছে না? এভাবে না ঠিক আছে না? ওকে, আমরা কম্পোজারকে নিয়ে আসার জন্য কম্পোজার ডট জেসন ফাইলটাকে রেডি করে ফেললাম। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন টার্মিনালে যাব। টার্মিনালে গিয়ে আমাদের প্রজেক্টের ভিতরে আগে আসতে হবে।
আমরা আছি হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন বিডিজলস ওয়েব ল্যারাভেল এখানে আছি, এখান থেকে যাইতে হবে কোথায়, ডে 13 এর ভিতরে না জাস্ট আমরা সিডি দিয়ে এন্টার ডে 13 এর ভিতরে ঢুকলাম, এখানে কি জন্য লিখতে হয় স্যার কম্পোজার অটো ড্রাম ড্রাম অটো কম্পোজার স্পেস ড্রাম অটো ড্রাম হাইপেন অটো লোড দেখাচ্ছে ইউর প্যাকেজ দিস ইজ ইনভ্যালিড, ভুল হয়েছে কোথাও, ডাবল হবে না একটা হবে ড্রাগন কাজ হয় না এভাবে কাজ করে স্যার, কিন্তু এই এররটা স্যার আসে প্রতিবারই, কেন এটা টার্গাম গত ক্লাসে আসছিল প্যাকেজ দিয়ে ইনভাইট বলছি কেন রিকোয়ার্ড দেব ওকে ইগনোর করেন, হ্যাঁ এটা আমরা দেখি কি হয় আর কি, তো একটু খেয়াল করেন এখন আমরা ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটা যাচ্ছি, এখানে পিএসপি সিনট্যাক্স গুলো কেটে দিলাম, হ্যাঁ
পিএসপি সিনট্যাক্স গুলো কেটে দিয়ে এবার এখানে আমরা এইচটিএমএল এর একটা টেবিল নিচ্ছি। জি আচ্ছা দেখি হয় কিনা আমাদের, আপনারা কি এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন? হ্যাঁ আছে কিন্তু সিনক্রোনাইজ হচ্ছে না। স্টার্টিং নাম্বার না টেবিলটাই থাকবে ফর্মের ভিতরে, ফর্মের একটা অ্যাকশন দিয়ে দিচ্ছি ব্লাঙ্ক, একটা মেথড দিয়ে দিচ্ছি পোস্ট। এবার যদি ব্রাউজারে চাই এবং রিলোড দেই, সাবমিট লাগবে। কাল হোস্ট, এরপরে বিডি জব সোয়েব লারাভেল ডে 13, সো দিস ইজ দ্য আউটপুট। হ্যাঁ এতটুকু একটু রেডি করে ফেলেন। হ্যাঁ সবাই খেলায় এমনি করতে নিয়ে
এই জন্য
যাবেন আর কি, মাঝখানে যাবে। ওপেনিং এবং ক্লোজিং টেক্সটেরিয়ার মাঝখানে প্রিন্ট করতে হবে। পিএসপি এনভায়রনমেন্ট তৈরি করে পিএসপি দিয়ে শুরু করেন, পিএসপি দিয়ে শেষ করেন, মাঝখানে আপনি যা লিখে দেবেন সেটা আসবে। এখানে ভ্যালু কাজ করবে না। আচ্ছা দেখেন তো, আমাদের মনে হয় এতটুকু হয়েছে তাই না? এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে স্টার্টিং নাম্বারে একটা ভ্যালু দিবে, ধরেন সাপোজ কথা কথা সে 10 দিল, এন্ডিং নাম্বারের ভিতরে দিল 20। এবার সাবমিটে ক্লিক করার পর এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো সংখ্যা সেই বক্সের ভিতরে প্রিন্ট করবে কমা দিয়ে দিয়ে। ওকে, তো চলেন আমরা চেষ্টা করি সবাই মিলে দেখি পারি কিনা। তো ফার্স্ট অফ অল এখন কি করতে হবে, তাহলে একটু খেয়াল করে দেখেন, আপনাকে যে কোনো প্রবলেমই করতে বলা হোক না কেন, আমি কিছু বেসিক কথাবার্তা বলতেছি, হ্যাঁ একটু খেয়াল করেন। আপনাকে বলা হলো যে আপনি এটা করেন, পিএসপি দিয়ে এটা করেন, আপনি প্রথমে কি করবেন, আগে একটা প্রজেক্ট তৈরি করলাম, একটা ক্লাস থাকলো, একটা ভিউ ফাইল থাকলো তাই না? এখন এই ভিউ ফাইলে এখান থেকে যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন কি হবে, সাবমিট বাটনে যখন ক্লিক করবে তখন এই কাজটা করার জন্য একটা ফাংশন কাজটা করবে না, ফাংশনটা থাকবে কোথায় বলেন তো? ক্লাসের ভিতরে। তাহলে চলেন আমরা ক্লাসের ভিতরে জায়গায় একটা ফাংশন লিখে আসি। এই যে সিরিয়াল নাম্বার ক্লাস, এখানে একটা ফাংশন লিখি, পাবলিক ফাংশন মেক সিরিয়াল নাম্বার। ওকে, আমরা একটা ফাংশন লিখলাম মেক সিরিয়াল নাম্বার। এবার এখানে ইকো করি, আমরা ক্লাসের ভিতরে এসে একটা ফাংশন লিখলাম, ফাংশনের ভিতরে কি করলাম, জাস্ট একটা স্ট্রিং কে প্রিন্ট করলাম, ইকো হ্যালো ওয়ার্ল্ড, এটা কি একটা স্ট্রিং না? একটা স্ট্রিং কে প্রিন্ট করলাম। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমাদের যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন এই ফাংশনটা কল হবে, যখন আমি এই সাবমিট বাটনটা ক্লিক করব তখন এই ক্লাসের এই ফাংশনটা কল হবে। তার জন্য কি করতে হয় বলেন, কোথায় কোড লিখবো, কি লিখবো, ইন্ডেক্সে, কারণ এই সাবমিট বাটনটা অ্যাকচুয়ালি কোথায় আছে, এই সাবমিট বাটনটা ইন্ডেক্সের ভিতরে আছে, ইন্ডেক্সে আসলাম। সাবমিট বাটনটা একটা ফর্মের ভিতরে আছে না, ফর্মের অ্যাকশনে ব্ল্যাঙ্ক মেথড পোস্ট, তার মানে কি এখানেই কাজ করবে তাই না? অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, সো কাজটা শুরু করবে সে কোথা থেকে, এই পেজ থেকেই।
আচ্ছা এই পেজের ভিতর উপরে এসে আমি একটা পিএসপি এনভায়রনমেন্ট তৈরি করলাম, এনভায়রনমেন্ট তৈরি করলাম। এবার এখানে এসে প্রথমে কি করতে হবে, আগে রিকোয়ার ওয়ান্স করতে হবে, কাকে স্যার এখানে ইউজার দিয়ে বলবো না? হ্যাঁ রিকোয়ারেন্স না করে করি কিভাবে করব তাহলে? যে ইউজ ইউজ তো লাগবেই, রিকোয়ারেন্স করতে হবে কাকে বলেন? অটোলোড কোথায় আছে? ভেন্ডরের ভিতরে অটোলোড.php কে রিকোয়ারেন্স করলাম। এবার আমি ইউজ করব কাকে? সিরিয়াল নাম্বার ক্লাস কে। এবার আমরা এখানে একটা স্টেটমেন্ট ব্যবহার করব, ইফ বলেন এখানে কি লিখব? বিটিএন, তাই না? কারণ কি? কারণ যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন এই ফর্মের ভিতরে যে কয়েকটি ইনপুট এলিমেন্ট আছে, যাদের নেম আছে, তাদের ইনফরমেশন গুলো কোথায় চলে যাবে? সুপার গ্লোবাল অ্যারেতে, তাই না? এখন কোন অ্যারেতে যাবে বলেন তো? পোস্ট না গেটে? কেন পোস্টে যাবে? কারণ ফর্মের মেথড বলে দেওয়া হয়েছে পোস্ট, তাই না? দেখি এর জন্য দেখেন, আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব, আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব, নাজমুল হাসান আপনি বলবেন, আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন এই ফর্মের মেথড যেহেতু পোস্ট, ডাটাগুলো কোথায় যাবে? সুপার গ্লোবাল অ্যারে পোস্টে যাবে না? পোস্টের ভিতরে কয়টি ইনডেক্স তৈরি হবে বলেন? নাজমুল হাসান বলেন, আমি যখন এই সাবমিট বাটনে ক্লিক করব তখন এই ফর্মের ভিতরে যে ইনপুট এলিমেন্টগুলো আছে, তাদের ভিতরে যা ইনপুট দিবেন সেগুলো কোথায় যাবে? ফর্মের মেথডে, মেথড যেহেতু পোস্ট, সুপার গ্লোবাল অ্যারে পোস্টে যাবে। এখন পোস্টে কয়টি ইনডেক্স তৈরি হবে? পোস্ট তো একটা অ্যারে, অ্যারের ভিতরে ডাটা থাকে কিভাবে ইনডেক্স ধরে? এখন তাহলে এখানে এই পোস্টে কয়টি ইনডেক্স তৈরি হবে সেটা বোঝার কোনো ওয়ে আছে কিনা? নেম যে কয়টা দেওয়া আছে সে কয়টা, রিম কয়টা দেওয়া আছে? হ্যাঁ আমি যদি এখানে লিখি ইফ ইসেট পোস্ট, এই দেখেন ইফ ইসেট ডলার সাইন স্কোর পোস্ট বাটন, তাহলে কি হবে? হবে। আবার যদি বাটন না, যদি স্টার্টিং নাম্বার দেয় তাহলে কি হবে? তাও হবে। যদি ইন্ডিং নাম্বার দেই তাও হবে, কারণ পোস্টের ভিতরে টোটাল ইনডেক্স হবে কয়টা? তিনটা, স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, হচ্ছে বাটন। আমি তিনটার যে কোনো একটা দিলেই হবে, কারণ এই ইসেট ফাংশনটা পোস্টের ভিতরে বাটন ইনডেক্সটা কখন পাবে? যখন ক্লিক করা হবে। আর আমরা তো চাচ্ছি এটাই, যখন ক্লিক করা হবে তখন কি হবে, ওই ক্লাসের ওই ফাংশনটা কল হবে। কথা কি শুনতেছেন? হ্যাঁ স্যার, এখন তিনটা মান ফার্স্ট ব্যাক ইউজ করব কিন্তু দুইটা এবার একটু খেয়াল করেন, তাহলে যখন আমরা কোন একটা প্রজেক্ট তৈরি করতেছিলাম পিএসপি দিয়ে, আমাদের মানে ওয়ার্ক ফ্লো, কাজের যে ফ্লোটা, সেই ফ্লোটা কি স্যার? প্রথমে আমরা কি করলাম, একটা প্রজেক্ট তৈরি করলাম নাকি? প্রজেক্ট একটা একটা স্ট্রাকচার তৈরি করলাম, তারপরে সেখানে কি হচ্ছে, একটা ক্লাস থাকতেছে, আর একটা থাকতেছে কি, ভিউ। আমি যেটা বলতে চাচ্ছি এখন সেটা হচ্ছে যে এই প্রবলেমটা তো আমি করতেছি, ধরেন এই প্রবলেমটা করার পরে আমি আপনাদের আর একটা বললাম যে এই কাজটা করেন, বললাম যে এই কাজটা করেন, যে দুইটা সংখ্যা ইনপুট দিবে কথার কথা কি এই কাজটা করেন,
কোন একটা কাজ বললাম যে এই কাজটা করেন, তখন আপনি কি করবেন? প্রথমে একটা প্রজেক্টের স্ট্রাকচার তৈরি করবেন, একটা ফোল্ডার নাম থাকবে, তার ভিতরে অ্যাপ অ্যাসেট index.php composer.json, তাই না? এবং অ্যাপের ভিতরে ক্লাসেস ফোল্ডার, তার ভিতরে একটা ক্লাস, নাকি? এই প্রজেক্টের স্ট্রাকচার তৈরি করলেন, তারপরে কি হবে? ওই কাজটার জন্য যে ভিউটা দরকার সেই ভিউটা তৈরি করতে হবে ওই ইন্ডেক্স ভিউ ফাইলটার ভিতরে, তাই না? ভিউ তৈরি করার পর তারপরে কি করবেন? কাজটা করবে একটা ফাংশন, সেই ফাংশনে থাকবে কোথায়? একটা ক্লাসের ভিতরে। সেই ক্লাসের ভিতরে কি একটা ফাংশন লিখে আসলাম, তারপরে কি হবে? ওই সাবমিট বাটনটা ক্লিক করলে ফাংশনটা কল হবে। স্টেপগুলো আপনি শুনতেছেন কিনা আমি কি বলতেছি? কাজের স্টেপগুলো কিভাবে, কোন কাজটার পরে কোন কাজটা করবেন? যখন আপনাকে কোন একটা কাজ করতে বলা হচ্ছে যে আপনি এই কাজটা করেন পিএসপি দিয়ে, তখন কোন কাজটার পরে স্টেপগুলো কি হবে, কিভাবে আপনি সামনে আগাবেন ধারাবাহিকভাবে, সেই স্টেপগুলো বলা হচ্ছিল। শুনতেছেন না কি বলতেছি? মোহাম্মদ আলী কি বলবেন? তাহলে এখন আলটিমেটলি কি হবে বলেন? আমি যখন এই ফর্মটা যখন সাবমিট করবো তখন কি হবে? অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, তার মানে এই ফাইলটি আবার রান হবে। এই ফাইলটা যখন রান হবে তখন ভেন্ডরের ভিতরে অটোমেটিক রিকোয়ার করবে, তারপরে সিরিয়াল নাম্বার ক্লাসটাকে আমি ইউজ করে নিলাম, তারপরে ইনসেট ফাংশনটা পোস্টের ভিতরে বাটন। অ্যাকচুয়ালি এই লাইনটা যদি আমি না লিখতাম তাহলে কোনো সমস্যা হইতো বলেন তো? জি স্যার। ইনসেট পোস্ট, জি স্যার। কি সমস্যা হইতো ফাতিমা বলেন তো? আগে ফাস্টে রান হয়ে যেত তখন হচ্ছে ইনডেক্স গুলো পাইতো না, তাই না? একটা এরর আসতে পারতো, আনডিফাইন্ড ইনডেক্স স্টার্টিং নাম্বার, আনডিফাইন্ড ইনডেক্স, তাই না? বিপাশে আপনার ডাকসু নির্বাচনে গেছিলেন, ফেসবুকে দেখলাম, ভালোই হচ্ছে তারা, চোখগুলো সেই বড় বড় না, ভালো আছে জিনিসটা। ব্যাপার না, ম্যানেজ মডেল এটা কি পারে, ঠিক আছে। সো এই হইতেছে ওভারঅল সিনারিও, ঠিক আছে। নাইস, তাহলে এখন আলটিমেটলি কি হচ্ছে? এখন যখন আমি রিলোড দিলাম, এখন সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে বলেন তো? ওই ফাংশনটা কল হবে না? হবে না, কল হবে, তাই না? আমি যখন সাবমিট বাটনটা ক্লিক করব, সাবমিট বাটনটা কোথায় আছে এই দেখেন, কি আসছে, কি দেখেন আপনাদের আসে কিনা? তাহলে কেন আসবে? ভেন্ডর ফোল্ডার আছে প্রজেক্টের ভিতরে, এটা আসতেছে কেন?
ম্যাথ অফ দ্যাট টাইপ চলে গেছে ক্লাস ক্যালকুলেটর প্রেজেন্ট পাবলিক ফাংশন বেড সিরিয়াল নাম্বার ওকে এস ক্লাস is not even on the laptop.
আমার বিশ্বাস এই সাত দিনে বাসায় একবার কম্পিউটার খুলে গুলো দেখেন নাই, আমার বিশ্বাস ঠিক আছে বলেন। আপনারা আপনাদের এই বাসায় যে যখন কম্পিউটার সামনে বসেন তখন আমাকে একটা ফোন দিবেন সবাই। না আমাকে ফোন দিবেন যে আমি এখন বসছি, ফেসবুকে দিয়ে লাভ নেই, ফেসবুকে আমি থাকি না। আমার ফেসবুক কেন বললাম যে এই কাজ তখন আমি ভাবছিলাম যে আপনাদের 10 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে, তো এটা পাঁচ সাতবার করতে হবে। ভাই আমি এগুলো যে কত করছি তার হিসাব নাই, এখন আমার ভুল হয়, আমি কত করছি তার হিসাব নাই, ঠিক আছে, এখনো আমার ভুল হয়, কিছু করার নাই তো। সো আনলিমিটেড টাইম এগুলো নিয়ে প্র্যাকটিস করা লাগবে আর কি, ঠিক আছে। বাই দ্য ওয়ে এটা খেয়াল করতে হবে, হ্যাঁ। সো এখানে যেটা করতে চাচ্ছিলাম, এখন আমরা আমাদের আসল কাজের দিকে আগাচ্ছি, এতক্ষণে মাত্র প্রজেক্ট সেট আপ হইলো, তো এগুলো যদি আস্তে আস্তে না হয় যত দিন যাবে, এখন একটু বুটস্ট্র্যাপ নিয়ে আসিনি, তাহলে তো আরো কোড বাড়বে,
তখন কিন্তু আরো এলোমেলো হয়ে যাবেন, এলোমেলো হয়ে যাওয়া যাবেন আর কি, ঠিক আছে? এই জন্য অল্প অল্প করে আগানো হচ্ছে। বাই দ্য ওয়ে, আমাদের টার্গেট ছিল যে এখানে একটা কিছু দিবে, একটা নাম্বার ইনপুট দিবে, এখানে নাম্বার ইনপুট দিবে, এই শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো নাম্বার এক এক করে ইনক্রিজ করে এখানে এই বক্সের ভিতরে প্রিন্ট হবে। এখন এই কাজটা করবে কি, একটা ফাংশন, তাই না? একটা ফাংশন করবে, ফাংশনটা থাকবে কোথায়, একটা ক্লাসের ভিতরে, নাকি? আমরা ক্লাসটা তৈরি করে আসলাম সিরিয়াল নাম্বার, এবার ক্লাসের ভিতরে জাস্ট আমরা একটা স্ট্রিং কে প্রিন্ট করলাম, ওকে। এখন আমাকে নেক্সট যে কাজটা করে দেখাবেন সেটা হচ্ছে, এখানে যদি লেখে পাঁচ, এখানে যদি লেখে চার, এখানে লেখলো মনে করেন সাত, সাবমিটে ক্লিক করার পর এখানে চার এবং সাত দুইটা দেখাবে। আগে নাম্বার গুলো দেখেন প্রিন্ট করতে পারেন কিনা। ইউজার এখানে যা ইনপুট দিবে সেই নাম্বারটাই উপরে এখানে দেখাবে, বক্সের ভিতরে পরে নিয়ে আসুন, আগে উপরে আনেন। এখানে দিলো মনে করেন চার, এখানে দিলো সাত, সাবমিটে ক্লিক করলে এখানে হ্যালো বা হাই আসবে না, এখানে আসবে কি, এখানে যা ইনপুট দিবে সেটা আসবে, এখানে যা ইনপুট দিবে সেটা আসবে পাশাপাশি, এটা করেন। তাহলে তার জন্য কি করতে হবে, কোথায় ধরবো ইন্ডিক নাম্বারটা, কোথায় ধরবো ফাংশনের ভিতরে? এক্সেলেন্ট। এই যে আমার, আমি যখন সাবমিট বাটনে ক্লিক করতেছি তখন আমার কি হচ্ছে বিপাশা, সাবমিট বাটনে ক্লিক করলে এই ফাংশনটা কল হচ্ছে না, এই ফাংশনের ভিতরে এসে আমাকে এবার ধরতে হবে। আমি কি ধরবো, ডলার আন্ডারস্কোর গেট না পোস্ট, পোস্ট হবে, কারণ ফর্ম মেথড ছিল পোস্ট। এখানে অ্যাটাক্স লিখলে হবে না, এখন কি হবে বলেন তো? আমি ওই ইনপুট গুলাকে ধরে আলাদা আলাদা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, রেখে তারপরে তাদেরকে কি করা হচ্ছে, প্রিন্ট করা হচ্ছে, নাকি? এতটুকু পর্যন্ত আসেন কিনা? তাহলে এখন যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তখন এই ফাংশনটা কল হবে, ফাংশনের ভিতরে এসে এই ইনপুট বক্সগুলোর ভিতরে যা ইনপুট দেওয়া হচ্ছে সেগুলোকে আপনি গ্লোবাল অ্যারে থেকে ধরে ভেরিয়েবলের ভিতরে রাখলেন, রাখার পর সেগুলোকে আপনি প্রিন্ট করলেন। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখানে লিখলাম মনে করেন 66, এখানে লিখলাম 88, সাবমিটে ক্লিক করার পর আমার 66 88 দেখাচ্ছে, আসে না? এই যে স্টেপগুলো, এই এই স্টেপগুলো এভাবে ধরে রাখতে হবে। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করে দেখেন, তাহলে আমরা এখন ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে সেই ইনপুটগুলো আমরা ওই ফাংশনের ভিতরে ধরতে পারতেছিলাম, নাকি? ইনপুটগুলো আমরা ওই ফাংশনের ভিতরে ধরতে পারতেছিলাম। এখন এখানে একটু খেয়াল করেন, এখানে আমরা তো ইকো করব না, আমরা জাস্ট দেখলাম যে ইনপুটগুলো আমরা ধরতে পারি কিনা, চেক করে দেখলাম। এখন ধরুন আমি এখানে একটা ফর লুপ লিখলাম, ফর ডলার সাইন আই ইজ ইকুয়াল টু 10, ডলার সাইন আই ইজ লেস দেন আর ইকুয়াল টু 20, এরপর লিখলাম ডলার সাইন আই প্লাস প্লাস ইকো ডলার সাইন আই,
ওকে, এখন কি হবে বলেন তো মোহাম্মদ আলী? স্যার ইনপুট যাই দেই না কেন, 10 এবং 20 এর মাঝখানে ওই সম্পূর্ণ প্রিন্ট হবে না? হ্যাঁ এক্সিলেন্ট, আমি এটা জানতে চাচ্ছিলাম যে এটা আপনি বুঝতে পারছেন কিনা। ফিক্স করে দাও, এটাকে আমরা পরবর্তীতে ডাইনামিক করবো, আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, ব্যাপারটা খেয়াল করছেন? আচ্ছা এখন আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, একটু খেয়াল করতে হবে কিন্তু। এখন ধরেন এখানে দিলাম 67, এখানে দিলাম ধরেন 89, সাবমিটে ক্লিক করলাম কত দিয়ে কত আসতেছে? 10, 11, 12, 13, 20, আমি যাই দিচ্ছি কি আসতেছে? ওটাই আসতেছে না, কারণ অ্যাকচুয়ালি লুপের ভিতরে যে আমি যে কোথা থেকে শুরু করবে কোথা থেকে শেষ করবে সেটা আমি কি ডাইনামিক হয়েছে না ফিক্সড বলে দিছি? তাহলে এখন কোথায় কি লিখতে হবে বলেন তো? আই সমান সমান 10 না দিয়ে এখানে কি দিব? আর যেখানে 20 না দিয়ে এখানে কি দিব? 20 না 20 20 না দিয়ে এখানে মধু দিয়ে দেন ইনিং নাম্বার। ওকে এবার কিন্তু ঘটনা ঘটে গেছে, দেখেন বক্সের ভিতরে আসে নাই, বক্সের ভিতরে আসবে ইনশাল্লাহ। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এবার এখানে দিলাম মনে করেন 56, এখানে দিলাম 89, ব্যাপারটা খেয়াল করছেন? ওইভাবে আমরা লিখবো না, রেজাল্টটা কেমন ভাবে করবো আর কি, ঠিক আছে? সো এতটুকু নোট কেন আগে সেটা বলেন। আপনি এখানে যাই, এখানে মনে করেন আমি দিলাম ধরেন 89, এখানে দিলাম ধরেন 90, এবার কয়টা আসছে? 2টা 89, আপনি যা দিচ্ছেন খেয়াল করছেন? আমি একটা লুপ ঘুরাচ্ছি ইউজার ইনপুট নিয়ে কতবার সে ঘুরবে। ওকে নাইস, এখন খেয়াল করেন, এখন এখন কথা হচ্ছে যে আমার যে কাজটা করতে বলা হতেছিল, আমি দিলাম 1, এখানে দিলাম 5, তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। এখন এই জিনিসটা প্রিন্ট হবে কোথায় অ্যাকচুয়ালি? বক্সের ভিতরে না, বক্সের ভিতরে যদি প্রিন্ট করতে চাই, এবার কিন্তু একটু খেয়াল করতে হবে কি বলতেছি, বক্সের ভিতরে যদি প্রিন্ট করতে চাই তাহলে এই রেজাল্টটা, রেজাল্টটাকে আমরা ফাংশনের ভিতরে সরাসরি কি করে দিছি, ইকো করে দিছি, ফাংশনের ভিতরে ইকো করে দিলে হবে না, ফাংশন থেকে কি করতে হবে, রিটার্ন করতে হবে, রিটার্ন করার পর এখানে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর এখানে কোথায় ধরবেন বলেন, এই ফার্স্ট লাইনে না সেকেন্ড লাইনে? না ফার্স্ট লাইনে, কেন সেকেন্ড লাইনে বলেন তো? অবজেক্ট তৈরি করছে, সেকেন্ড লাইনে কি কি করা হয়েছে, ফাংশনটা কল করা হয়েছে, তাই না? সো অ্যাকচুয়ালি এই ফাংশনটা যেটা যদি কোনো কিছু রিটার্ন করে সেটা এখানে কোথায় চলে আসবে, এই জায়গাটা চলে আসবে না? আচ্ছা তাহলে এবার এখান থেকে ধরেন আমি ইকো আই না করে এখানে আমি রিটার্ন করলাম আই, ইকো না করে কি করলাম, রিটার্ন করলাম আই, রিটার্ন করার পর এখানে আগে ধরতে হবে, তাই না? এবার এটাকে এখানে ধরলাম, ধরে একটা ভেরিয়েবল ভিতরে রাখলাম আর এস ইউ এল টি রেজাল্ট, এবারে রেজাল্টটা প্রিন্ট করবে কোথায়? টেক্সট এরিয়া ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে। দেখেন ঠিক আছে কিনা, হ্যাঁ তারপরে হবে না, এতটুকু লিখতে পারছেন কি? জি বলেন, ক্লাসে জাস্ট রিটার্ন করে দিছি, এখানে ক্লাসের ভিতরে ফাংশনের ভিতরে ইকো না করে এখান থেকে কি করে দেয়া হয়েছে, রিটার্ন করে দেয়া হয়েছে, এখান থেকে রিটার্ন করে দেওয়ার পরে এই ফাংশনটা কল হয়েছে কোথা থেকে, এখান থেকে কল হয়েছে না? সো ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে তখন কি হয়, যেখান থেকে ফাংশনটাকে কল করা হয় রিটার্ন ভ্যালুটা ওখানে চলে যায়, তো এখান থেকে ফাংশনটা কল করা হয়েছে, তো আমি রিটার্ন যেটা করছি সেটাকে আমি রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে ধরছি, ব্যাপারটা খেয়াল করছেন? ধরে এটাকে প্রিন্ট করা হয়েছে কোথায়, টেক্সট এরিয়ার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে নাকি? এবার যদি ব্রাউজারে যাই
এবং রিলোড দেই প্রথমবার একটা এরর আসছে আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট কারণ কি খুঁজে পাই নাই বলতে কেন ভেরিয়েবল তো ডিক্লেয়ার করা আছে হ্যাঁ কারণ এখানে তো দেখেন কোশ্চেনটা ছিল কি কোশ্চেনটা ছিল যে এখানে রেজাল্ট ভেরিয়েবলটাকে সে প্রথমবার পাইতেছে না কেন পাচ্ছে না এখানে তো ডিক্লেয়ার করছি ডিক্লেয়ার করলে কি হবে প্রথমবার কি কোডটুকুন এক্সিকিউট হচ্ছে হ্যাঁ আমি যখন প্রথম আমার কোশ্চেনের অ্যানসার দিতে হবে কিন্তু আমি যখন প্রথমবার ফাইলটা রান করতেছি এই দুইটা লাইন কি এক্সিকিউট হয়েছে না হয় নাই হয় নাই এই কারণে রেজাল্ট ভ্যালুটাকে সে পায় না এখানে কি দেখাচ্ছে আনডিফাইন দেখাচ্ছে সো তার জন্য কি করতে হবে জাস্ট আমি এখানে রেজাল্টটাকে ডিক্লেয়ার করে দিলাম ডিক্লেয়ার করতে পারছেন কি এবার ব্রাউজারে যে দেখেন কি হয় এবার ব্রাউজারে যাচ্ছি রিলোড দিচ্ছি এখানে দিলাম ধরেন 45 এখানে দিলাম ধরেন 89 সাবমিটে ক্লিক করার পর এখানে কি আসে শুধু কোনটা আসতেছে শুধু প্রথমটা আসতেছে না এখানে দিলাম ধরেন 100 এখানে দিলাম 200 সাবমিটে ক্লিক করার পর শুধু কোনটা আসতেছে প্রথমটা আসতেছে এখন শুধু প্রথমটা আসতেছে কেন কারণ হচ্ছে এই যে এখানে যে ফর লুপটা আছে যখন আপনি একটা ফাংশনের ভিতরে আছেন একটা ফাংশনের ভিতরে আমি ধরেন এভাবে লিখলাম খেয়াল করতে হবে কিন্তু রিটার্ন লিখলাম হ্যালো রিটার্ন লিখলাম ধরেন হাই একটা ফাংশনের ভিতরে দুইবার রিটার্ন করা এখন দুইটাই যাবে না কোনটা যাবে লাস্টেরটা যাবে না প্রথমটা যাবে প্রথমটা যাবে হ্যাঁ যখন আপনি একটা ফাংশনের ভিতরে কাজ করতেছেন একবার যদি রিটার্ন করে তাহলে তার নিচে কি আর আসবে আসবে না তাই না এখানে রিটার্ন করার পর চলে যাবে এখন এখানে কি ঘটনাটা ঘটতেছে আপনি যদি না বুঝতে পারেন তাহলে খামোখা বলেন না যে বুঝতে পারছি ঘটনা হচ্ছে এখানে কি ঘটনাটা ঘটছে দেখেন এখানে প্রথমে অ্যাকর্ডিং টু দিস ইনপুট এখানে দিচ্ছি মনে করেন 23 এখানে দিলাম 44 আমি যখন সাবমিটে ক্লিক করতেছি যখন আমি সাবমিটে ক্লিক করতেছি অ্যাকর্ডিং টু দিস ইনপুট 23 এবং 44 যখন সাবমিটে ক্লিক করা হচ্ছে এখানে কত আসছে বলুন তো কত আসছে ভ্যালু কত আসছে আর এখানে কত আসছে 44 সো আই ইজ ইকুয়াল টু 23 আই এর মধ্যে 23 44 এর ছোট না সমান ছোট ট্রু ভিতরে ঢুকে সে কি করছে রিটার্ন করছে রিটার্ন করার পরে রিটার্ন করছে কত বলুন তো আই এর মধ্যে কত আছে 23 এরপরে কি আর এখানে যাবে কারণ যে ফাংশনের ভিতরে একবার যদি রিটার্ন করে তাহলে কি তারপর সে কাজ করে না এজন্য কি হচ্ছিল না শুধুমাত্র প্রথমটা ছিল বাকিগুলো আসতেছিল না ব্যাপারটা খেয়াল করছেন কিনা হ্যাঁ মানে কেন প্রথমটা আসতেছে এটার অ্যানসার আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি তাকে দিতে পারবেন কিনা জানি না কি চিন্তা করছেন আল্লাহ জানে তাহলে এখন একটা কাজ করি এখানে আমরা এভাবে না দিয়ে এই আইটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম ডলার সাইন রেস এবার এই ফর লুপের বাইরে এসে আমি রিটার্ন করলাম ডলার সাইন রেস কে তাও আসবে না দেখেন কি হয় এবার আর একটা মজার ঘটনা ঘটবে মাঝখানেরটা না করে দেখেন আপনি একটু চিন্তা ভাবনা করেন চিন্তা ভাবনা করে কাজ করেন আপনি প্রোগ্রামার হতে চাচ্ছেন সো একটু থিংক করেন আগে একটু ঘুরে নিজের মাথা আল্লাহ তাআলা যে দিছে আমাদের মাথার মধ্যে যেটা এটা জায়গা একটু ঘুরান এরপর আপনি এফএসসি কাছে যান আগে এফএসসি কাছে যাবেন না লাস্টেরটা আসছে না এখন লাস্টেরটা কেন আসছে সেটা আমাকে বলেন আমরা ওই ইনপুটের ক্ষেত্রে ধরলাম এটা এখানে দিছিলাম কত স্টার্টিং এ দিছিলাম 23 এখানে দিলাম 45 তাহলে এবার আসছে কোনটা লাস্টে 45 আমি যদি ব্রাউজারে যাই এতটুকু লিখতে পারছেন কি এখানে জাস্ট আইটাকে আর একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম রেখে ফর লুপের বাইরে এসে কারণ ফর লুপের ভিতরে আমি যদি একবার রিটার্ন করে দেই তাহলে কি লুপটা দ্বিতীয়বার ঘুরবে
হ্যাঁ ফর লুপের ভিতরে আপনি যদি একবার রিটার্ন করে দেন তাহলে তো দ্বিতীয়বার লুপটা আর ঘুরবে না নাকি নাকি কেউ মনে মনে চিন্তা করছেন ঘুরতে পারে কারো মনের মধ্যে এরকম আছে কিনা ভাই থাকলে বলেন এটারও এটারও কিন্তু ওষুধ আছে ফর লুপের ভিতরে আপনি যদি একবার রিটার্ন করেন তাহলে দ্বিতীয়বার সে কাজ করবে কিনা কারো কি মনের মধ্যে আছে যে করতেও পারে হ্যাঁ নিরবতা সম্মতির লক্ষণ তার মানে আছে আচ্ছা দেখেন আপনাদের তো ডেমো না দিলে কাজ হয় না একটু খেয়াল করেন আমি index.php ফাইলটা যাচ্ছি একদম সবার উপরে হ্যাঁ একটু খেয়াল করেন আমি এমনি একটা লুপ লিখলাম $i=1 এটা লিখতে হবে না শুধু দেখেন তাহলে হবে এক্সিট মানে কি ফোর্সফুলি থামাই দেওয়া এই এক্সিট ফাংশন কল করবেন তার নিচে আসা কি করবে না কাজ করবে না এখন আউটপুট কি আছে বলেন তো এক থেকে যেহেতু ইকুয়াল আছে সো কত পর্যন্ত আসবে পাঁচ পর্যন্ত আসতে পারে আমি যদি রিলোড দেই কত আসছে এক থেকে পাঁচ এখন আমি যদি এখানে ইকোনা যেখানে রিটার্ন দেই এখন যদি রিটার্ন করার পরও যদি আবারও ঘুরে তাহলে আরো আসবে আর যদি না ঘুরে তাহলে কত আসবে ওকে কিছুই আসলো না কারণ কি কারণ রিটার্ন করলে তো সেটা তো আর মানে প্রিন্ট হবে না ইকো করতে হবে আবার তাই না সো থিংক ইজ লাইক দ্যাট এখানে একটা ফাংশন লিখতে হবে একটু দেখেন ওই কাজটা আমি কার ভিতরে লিখলাম বলেন তো একটা ফাংশনের ভিতরে লিখলাম না এবং এই ফাংশনটাকে কি করা হয়েছে এখানে নিচে কি করা হয়েছে কল করা হয়েছে এবার যদি রিলোড দেই কত আসছে এক থেকে পাঁচ এবার আমি এখানে ইকোনা করে এখানে কি করব রিটার্ন করব এখন ফাংশন যখন রিটার্ন করে ফাংশনটাকে কল করা হলে এখানে আবার কি করতে হয় ইকো করতে হয় এবার যদি রিলোড দেই এবার কত আসছে কারণ কি এই লুপটা কতবার ঘুরছে এবার ব্যাপারটা খেয়াল করছেন এখনো কি মনের মধ্যে ইমান যদি মানে পাকাপোক্ত না হয় তাহলে কিন্তু ঘটনা ঘটবে না সমস্যা তো ইমান দুর্বল যে না দুইবারে ঘুরতে পারে আমি কইতে আসেন এই জন্য বললাম যে হ্যাঁ একবারে ঘুরতে আসে ব্যাপারটা কি এরকম নেই কিছুটা এরকম এখনো ইমান দুর্বল আছে আপনি একটা লুপের ভিতরে আছেন যদি একবার রিটার্ন করেন লুপটা কি আবার দ্বিতীয়বার ঘুরবে নাইস এটা নিয়ে আর ওয়াজ করা দরকার নেই তাহলে এখানে ঘটনাটা কিন্তু সেম ঘটতেছিল এখন যদি আমরা ব্রাউজারে যাই হ্যাঁ লাস্টের দশটা কিন্তু দেখেন এখানে দিলাম ধরেন 23 এখানে দিলাম 45 ধরেন দেখেন কি হচ্ছে এখানে দিলাম 23 এখানে দিলাম 45 এবার সাবমিটে ক্লিক করি এবার কোনটা আসতেছে সবার শেষেরটা আসতেছে এতক্ষণ আসতেছিল প্রথমটা এখন আসতেছে কোনটা শেষেরটা ঘটনা কি ঘটনাটা আপনি পড়েন আপনি পড়েন এখানে আছে কত 23 এখানে কত আছে 45 এখন প্রথমবার এখানে আই এর ভিতরে 23 ঢুকতেছে কন্ডিশন ট্রু না ফলস ভিতরে ঢুকলো আই এর মধ্যে কত আছে 23 এর মধ্যে কিছুই নাই এই 23 কোথায় চলে যাবে এর মধ্যে এরপরে এখানে যাবে আই এর মান কত হবে 24 24 কি 45 এর বড় না ছোট না সমান ছোট ভিতরে ঢুকবে এখন ভিতরে ঢুকার পরে এখানে কি হয় বলেন যে এটার মধ্যে কত আছে এটার মধ্যে কত আছে 24 আয়ের মান তো বাইরে গেছে আর এটার মধ্যে কত আছে 23 নাকি এখন এই এলার্জি এক্সিকিউট করার পর এটা কি হবে এটার ভিতরে ঢুকে যাবে না এই এই 24 টা এটার ভিতরে ঢুকে যাবে এরপর আবার এখানে আসলো আমি একটু প্রথম থেকে বলি দেখেন যখন এটার ভিতরে আছে আপনার 23 এটার ভিতরে আছে আপনার 45 কথার কথা আর কি এখন আইজিকালটু 23 23 45 এর ছোট ভিতরে ঢুকবে 23 হ্যাঁ 5 মিনিট এই 23 টা চলে যাবে কোথায় রেসের ভিতরে রেসের ভিতরে মান কত গেছে এখন 23 এবার আবার আই এর মানে পাঁচ আছে 24 24 এর যদি ছোট না সমান ছোট ছোট ভিতরে ঢুকবে ভিতরে ঢোকার পরে এই লাইনটা ভিতরে ঢুকছে এই লাইনটা এখন এক্সিকিউট হয় নাই
আই এর মান কত আর এস এর মান কত বলেন তো 24 এর এভারেজ ইকুয়াল হয় না আই এর মান কত 24 আর এস এর মধ্যে কত আছে 23 এখন এই এখন যে যখন রিলেটিভ ইকুয়াল হবে রিলেটিভ মানে কি এই ভ্যালুটা এটার ভিতরে চলে যাবে না এখন এই দুটো কি অ্যারে না সিঙ্গেল ভেরিয়েবল সিঙ্গেল ভেরিয়েবল এখন সিঙ্গেল ভেরিয়েবল হওয়ার কারণে কি হবে এই ভ্যালুটাকে রিপ্লেস হয়ে যাবে তাই না আপনি একটা ভেরিয়েবল ভিতরে একবার রাখছেন ধরেন হ্যালো আবার রাখছেন ওয়ার্ল্ড তাহলে আউটপুট একই ভেরিয়েবল যদি হয় কোনটা থাকবে আগেরটা না মাঝেরটা না শেষেরটা একদম শেষেরটা তাই না অ্যারে করতে হবে এখানে যেটা কি হচ্ছে দেখেন একটু খেয়াল করেন আমি একটু ছোট একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি এখানে ধরে দিলাম 1 এখানে ধরে দিলাম 3 কথা একটু খেয়াল করেন হ্যাঁ এখন আমি সাবমেনশন ক্লিক করব তখন কি হবে এর ভিতরে কত আছে 1 এর ভিতরে কত আছে 3 সো 1 3 এর ছোট না সমান ছোট ভিতরে ঢুকবে ভিতরে ঢোকার পর এখানে কত হবে এখানে দেখেন আপনি এখানে এখানে আমি যদি এভাবে লিখি এটা হচ্ছে রেস এটা হচ্ছে ডলার সেন আই যখন লুপটা প্রথমবার ঘুরবে খেয়াল করতে হবে কিন্তু রেসের মান কত আসবে যখন লুপটা প্রথমবার ঘুরতেছে ইনপুট আমার কত এখানে কত আছে 1 এখানে কত আছে 3 তাহলে এখানে 1 এখানে 3 1 3 এর চেয়ে ছোট ভিতরে ঢুকবে রেসের মধ্যে কত আসবে বলেন তো 1 এখানেও আসবে 1 প্রথমবার কিন্তু ঘুরতেছে এরপর আই এর মান কত হয়ে যাবে 2 এখন 2 কি 3 এর চেয়ে ছোট না সমান ছোট ভিতরে ঢুকবে ভিতরে ঢোকার পর এখন কি হবে আই এর মধ্যে কত আছে 2 1 এর মধ্যে কত ছিল 1 তাহলে এখন এখানে এখন এখানে কত চলে আসবে 2 2 প্রিন্ট করার পর আবার রেসের মধ্যে কত চলে আসবে 2 চলে আসবে তারপর আবার এখানে কি মান বাড়বে কত হবে 3 3 কি 3 এর চেয়ে ছোট না সমান সমান তাহলে কন্ডিশন ট্রু ভিতরে ঢুকে এবার এসের মধ্যে কত চলে আসবে 3 কারণ মান রিপ্লেস হয়ে যাচ্ছে ব্যাপারটা সিম্পলি এরকম আপনি যদি এখানে এরকম করেন একটা ভেরিয়েবল আমার একটাই ডলার সাইন নেম প্রথম রাখলাম এখানে ধরুন এ এবার রাখলাম এর মধ্যে বি এখন যদি আমি করি ইকো নেম তাহলে কোনটা আসবে শেষেরটা আসবে না বেকার ভেরিয়েবলের মান কি অলওয়েজ কি পরিবর্তনশীল একটা ভেরিয়েবলের ভিতরে আপনি অ্যাট এ টাইম মাল্টিপল ভ্যালু রাখতে পারবেন পারবেন না তাহলে আপনি কি করতে হবে তাহলে আপনার অ্যারে লাগবে তাই না আর একটা ভাবে করা যায় অ্যারে ছাড়াও করা যাবে কনকেট বলতে একটা ব্যাপার ছিল মনে আছে কনকেট আমি যদি এখানে একটা ডট দিয়ে দিই রেস আনডিফাইন্ড ভেরিয়েবল রেস আচ্ছা সেই ক্ষেত্রে ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করতে হবে আমি ফর লুপের উপর একটা রেস ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম এবার রেস ডট ইকুয়াল বলে দিলাম আই ডট ইকুয়াল মানে কি আগের ভ্যালুটার সাথে এটাকে কি করবে কনকেট করে রেখে দিবে সমান সমান যখন দিচ্ছিলাম তখন কি হচ্ছিল রিপ্লেস হয়ে যাচ্ছিল যখন ডট ইকুয়াল দিলাম এই যে জায়গাটায় খেয়াল করেন এই যে জায়গাটা একটু খেয়াল করেন এখন আউটপুট কত হবে বলেন তো আমি যদি প্রোগ্রামটা রান করি এ না বি খেয়াল করতে হবে কিন্তু নেমের মধ্যে এ আছে নেমের মধ্যে বি আছে ইকো দিলাম নেম কি আসছে বি আমি যে এরকম দেই এ নেম ডট ইকুয়াল এখন কি আসবে দুটোই আছে এও আসবে বিও আসবে ডট ইকুয়াল মানে কি কনকেট করা ও যে ফার্স্ট টাইম লাস্ট টাইম দুটোকে একসাথে ব্রাউজারে প্রিন্ট করছিলেন কিভাবে কনকেট করে রাখছিলেন না হ্যাঁ সো যখন ডট ইকুয়াল দিলাম নেমের মধ্যে আছে এ এবার নেম ডট ইকুয়াল বি মানে কি এর আগের ভ্যালুটাও থাকবে তার সাথে এটা বসে যাবে ডট ইকুয়াল মানে কি আগের ভ্যালুটাও থাকবে তার সাথে এটা বসে যাবে ব্যাপারটা শুনছেন না এবার যদি ব্রাউজারে যায় এবং রিলোডে দেখেন এখন কি আসছে দুটোই আসছে আগের ভ্যালুটাও আছে পরের ভ্যালুটাও আসছে সো যখন আমরা জাস্ট একটা রাফ এক্সাম্পল ছিল এবার যখন আমরা এখানে এসে এই যে রেসটাকে ডিক্লেয়ার করে দিলাম এবং রেস ডট ইকুয়াল করে দিলাম এখন কি হয় দেখেন এবার এখানে দিলাম ধরুন 5 এখানে দিলাম 77 এই দেখেন 5 থেকে কত চলে আসছে 70 পর্যন্ত চলে আসছে ওটা খেয়াল করছেন আসে না আপনাদের এখন সেম কাজটা অ্যারে দিয়েও করা যায় অ্যারে দিয়ে কিভাবে করবেন দেখেন আগেরটা কমেন্ট করে দিয়ে আবার এটা লেখেন
সো একটা বিল্ট ইন ফাংশন শুধু পরিচয় করে দিচ্ছে আপনাদের, নাম হচ্ছে অ্যারে পুশ। সো একটা বিল্ট ইন ফাংশন, তার নাম হচ্ছে অ্যারে পুশ। এর কাজ কি? এর ভিতরে দুইটা প্যারামিটার দিছি, খেয়াল করছেন? একটা হচ্ছে রেস, আর একটা হচ্ছে কি আই। রেসটা কি বলেন তো? এই যে অ্যারে, রেসটা হচ্ছে কি? অ্যারে, তাই না? মানে ডট ইকুয়াল দিয়েও তো কাজটা করা যাচ্ছিল নাকি? এখন আমরা ডট ইকুয়াল দিয়ে না করে অ্যারে দিয়ে কিভাবে করে সেটা দেখি। এটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। সো আমি প্রথমে এবার রেসটাকে, এইখানে রেসটা কি ছিল বলুন তো? একটা সিঙ্গেল ভেরিয়েবল ছিল না, আর এখানে রেসটা কি? অ্যারে। এবার এখানে এসে অ্যারে পুশ, এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন পিএসপি তে। অ্যারে পুশ এটা হচ্ছে কি? একটা বিল্ট ইন ফাংশন। এই ফাংশনের ডেফিনেশন কি আমরা লিখছি? কোথায় আছে তাহলে এটা? পিএসপির ভিতরে একটা বিল্ট ইন আছে। ওকে, অ্যারে পুশের ভিতরে, অ্যারে পুশের ফাংশনটার কাজ হচ্ছে এখানে দুটো জিনিস দিতে হয়। প্রথমে দিতে হয় একটা অ্যারের নাম। অ্যারে পুশ ফাংশনের কাজ বলতেছিলাম দুইটা প্যারামিটার দিতে হয়। প্রথম দিতে হয় একটা অ্যারের নাম, তারপরে দিতে হয় অ্যারের ভিতরে আপনি কি রাখতে চাচ্ছেন। সো যখন এই লুপটা ঘুরবে, ধরেন এখানে আমি ইনপুট দিছি 1 আর হচ্ছে 3 কথার কথা, তাহলে স্টার্টিং নাম হচ্ছে 1, এন্ডিং নাম হচ্ছে 3। সো 1 3 এর যে ছোট ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এই রেসটা হচ্ছে কি আমার অ্যারে, আয়ের মধ্যে কত আছে বলুন তো? 1। এই 1 টাকে অ্যারে ভিতরে ঢুকে দিবে। এরপর আবার আয়ের মান হবে 2। স্যার এখানে কি কমা দিয়ে লিখতে হবে? জি, এখানে কমা দিতে হবে। তাহলে এটা ধর আপনি রিটার্ন করতেছেন, এটা একটা অ্যারে, তখন এখানে আসার পর এবার এটা কি? হ্যাঁ, রিটার্ন আর এট বুঝি না, আবার বলেন রিটার্ন। এই রেসটা তো এটা কি অ্যারে না? এটা অ্যারে না? যখন রিটার্ন করলাম এবার এখানে এসে, এখানে এসে, এখানে এই রেজাল্টটা এবার কি হয়ে যাবে? রেজাল্ট অ্যারে হয়ে যাবে না? তাহলে এখানে কি এবার এটা দিলে হবে? এখানে এবার অ্যারেশন দেওয়া লাগবে নাকি? এবার রেজাল্টটা কমে অ্যারে বাদ। এখন একটা অ্যারে কে কি সরাসরি বিকো করা যায়? অ্যারেকে সরাসরি ইকো করলে একটা এরর আসে। এররটার নাম কি বলেন? অ্যারে টু স্ট্রিং কনভার্সন। দেখে আসেন এররটা আসে কিনা। এবার ব্রাউজারে যান, কি আসছে? অ্যারে টু স্ট্রিং কনভার্সন। অ্যারে টু স্ট্রিং কনভার্সন। অ্যারেকে প্রিন্ট করতে হয় কিভাবে? ইনডেক্স ধরে। কি চিন্তা করতেছেন আল্লাহ জানে, এত ঝামেলা। হ্যাঁ ঠিক আছে, তো না আমরা আসলে একদম একদম রুটের ভিতরে ঢুকে গেছি, বুঝছেন? আপনাদেরকে কোনো কিছু স্কিপ করা হচ্ছে না। থ্যাংকস বিটি জবস এত সময় দেওয়ার জন্য আমাদেরকে। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা এমন একটা রেজাল্টটা কি, রেজাল্ট এখন আমার একটা অ্যারে। সো অ্যারেকে তো সরাসরি এবার ইকো করতে হবে না। এখন আপনি এখানে কি করতে পারেন? এখানে আপনি প্রিন্ট আউট করতে পারেন নাকি? প্রিন্ট আন্ডারস্কোর আর এর ভিতরে কি দিয়ে দিব? রেজাল্ট। দেখেন তো কি আউটপুট আসে। এবার অ্যারেটা প্রিন্ট হয়ে যাবে না? এবার যদি ব্রাউজারে যাই দেখেন, এবার এখানে ওই পুরো অ্যারেটাই প্রিন্ট হয়ে গেছে। এখানে দিলাম ধরেন 1, এখানে দিলাম 3, মানে আমরা যেটা জানি সেটা ঠিক আছে কিনা, কোনো কিছু কি আন্দাজি হইতেছে কিনা, না সব কিছু নিয়ম মেনে হইতেছে। সাবমিট ক্লিক করে দেখেন 1 2 3 আসছে, এখানে পুরো অ্যারেটাই প্রিন্ট হয়ে গেছে। এখন এই অ্যারে থেকে আমি একটা একটা করে ডাটা প্রিন্ট করব কিভাবে? আমি পুরো অ্যারেটাকে তো জানি, আবার অ্যারের ভিতরে সবগুলো বিষয় কিভাবে বের করে? ইনডেক্স ধরে ধরে। এখন আমি তো জানি না ইনডেক্স কয়টা হবে, তাহলে এখানে আবার একটা কি লাগবে? এখানে আবার আরেকটা ফরেস্ট লুপ লাগবে।
এবার এখানে আবার একটা কি দিলাম ফরেস্ট দিয়ে দিলাম অ্যারের ভিতর থেকে ডাটাগুলো কিভাবে বের করে ফরেস্ট দিয়ে বের করে না ভুলে গেছেন কয়েকশো বছর আগে করছিলেন দেখাতে হয় কিনা তাই না বাট এটাকে একটা এরর দিয়ে করে দেখলাম কেমন আসে এবং নতুন একটা ফাংশনের সাথে জি বলেন এভাবে জায়গা তৈরি করে নেন হ্যাঁ একটা টির ভিতরে এভাবে দুইটা এখানে দিয়ে দিলেন অড এখানে দিয়ে দিলেন ইভেন ইনপুটের টাইপ হবে রেডিও বেলুদিয়া দিকে আসবে না স্যার এখানে বাইরে দিতে হবে স্যার বেলুয়েটার ভিতর দিতে হবে স্যার
চয়েস এই যে ভ্যালু বাইরে তো লিখতেই হবে, ভ্যালু তো সাবমিট করার পরে যেটা যাবে। এবার ফর্ম সাবমিট করে দেখেন এই এলিমেন্টের ভ্যালু কোনটা যায়। আপনি যেমন পোস্টের ভিতরে স্টার্টিং নাম্বার পাইছেন, এন্ডিং নাম্বার পাইছেন না, এখন এখানে কি পাবেন? চয়েস পাবেন না নাকি? দেখেন চয়েস এর ভ্যালু কি আসে, তিন দিন আর না, তিন দিন না ভাই, এক কেজি
একজন ধরে হয়ে যায় তাহলে তো হবে আপনার হাতে আমার হাতে আজকে প্যাকেট দিয়েছে এখান থেকে নিয়ে দৌড়ছি আমি স্বামী আমি মামা রাখতেছি আপনাকে কিছু আর আপনি যা করতেছেন বের করছি কিন্তু কাজ করবো আমরা তো কাজটা করার আগে আগে দেখবো যে সে কি আসতেছে আমার হাতে যেমন স্টার্টিং নাম্বার ইন্ডিং নাম্বার নিয়ে কাজ করার আগে আমরা আগে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে ইকো করে দেখতেছিলাম না কি আসে দেখেন এখন আমি এখানে দুটি ইনপুট এলিমেন্ট নিলাম টাইপ রেডিও বলে দিলাম এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই তাহলে এখন আমি দেখতে যাচ্ছি যে অড যদি ক্লিক করে তাহলে কি যায় ইভেন যদি ক্লিক করে তাহলে কি যায় ওকে তাহলে এবার আমি দেখার জন্য তাহলে এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে পোস্টের ভিতরে সেটা নিয়ে হচ্ছে কোথায় এইখানে তাহলে স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার নিয়ে হচ্ছে এখন আরো একটা নিতে হবে না এখানে কি লিখবো বলেন তো এই যে নেমটা কি ছিল দুইটার নেমই কি সেম না চয়েস ভেরিয়েবলের নামও দিলাম ধরেন চয়েস এবার আমি চয়েসটাকে দেখি কি আসে এটাকে আমি কি করে দেই চয়েস আমি এক্সিট করে দিলাম ধরেন এক্সিট করা মানে কি তাকে ওখানে থামাই দেওয়া ঠিক আছে থামাই দিলাম এবার ব্রাউজারে যাই রিলোড দেই এবার অর্ডে ক্লিক করি অর্ডে ক্লিক করে সাবমিট দিলাম দেখেন কি আসতেছে অর্ড আর দি ইভেনে ক্লিক করি সাবমিট দেই কি আসতেছে ইভেন তো অর্ডে ক্লিক করলে তাহলে ওখানে এই চয়েসের ভিতরে মান আসতেছে কি অর্ড আর যদি ইভেনে ক্লিক করেন তাহলে এখানে এটার মধ্যে মান কি আসবে অর্ড ইভেন কেন আসতেছে বলেন তো কারণ এই যে ভ্যালুর মধ্যে আমি কি বলে দিছি আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি করবেন কেন ফাংশন তো আমি কাজটা এখানে করব আমি আগে এই পোস্ট থেকে ডাটাটাকে নিয়ে এখানে রাখলাম রেখে দেখলাম এর মধ্যে কি আসে দেখা শেষ এবার কাজ করব
এখন এখানে একটু খেয়াল করেন, আমি বলি ইফ যদি চয়েস সমান সমান কি হয়, তাইলে একটা কিছু হবে এলস, তাই না? এবার আমাকে এখানে কি নাম্বার রিটার্ন করতে হবে, আর এখানে ইভেন তো আমাকে আনিস বলেন তো এখানে আমি অড লিখলাম কেন, এখানে ইভেন লিখলাম কেন, এগুলো আসলে কিসের উপর বেস করে এখানে অড লিখছি, কিসের উপর বেস করে এখানে ইভেন লিখছি? চয়েস বক্সটার মধ্যে যদি স্যার আমি উপরেটা যদি ক্লিক করি সেক্ষেত্রে শুধু স্যার বেজন নাম্বারগুলো দেখাবে। হ্যাঁ, এখানে অড লিখলাম কেন, এখানে যদি 3 লিখতাম এখানে 4 লিখতাম তাহলে কোনো সমস্যা ছিল? এতটুকুন আপনি ধরতে পারছেন তাহলেই হবে। এবার অ্যাকচুয়ালি এই যে এখানে যে কাজটা আমরা করছি, এখন এখানে কাজ করতে হবে আমাকে, এখানে অড নাম্বার বের করতে হবে। এখন অড নাম্বার কিভাবে বের করব, কোন একটা বেজোড় সংখ্যা বের করার নিয়ম কি, কোন একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর ভাগফল যদি 1 হয় তাহলে সেটা কি হবে, জোড় না বিজোড়? বেজোড়, তাই না? তাহলে এখন এখানে আমাকে একটা কাজ করতে হবে, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, একটু দেখেন এই এলসিপটা আমরা এখানে না লিখে কোথায় লিখবো বলেন তো? আমরা এলসিপটা আপনারা এখান থেকে কাট করে নিয়ে এসে লুপের ভিতরে লেখেন, এই জায়গাটা লিখলাম, পুষগুলো লাগবে। এই মডুলাস অপারেটর কি রিটার্ন করে? ভাগশেষ। মনে আছে না, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ। এই মডুলাস অপারেটর কি রিটার্ন করতেছিল? ভাগশেষ রিটার্ন করতেছিল না? সো অ্যাকচুয়ালি এতটুকুনের মানে কি দেখেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে বিপাশা, এতটুকুনের মানে কি, মানে হচ্ছে এই আয়ের ভিতরে যা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করার পর ভাগফল আসবে না ভাগশেষ আসবে? ভাগশেষ। এবং সেটা যদি সমান সমান 1 হয় তাহলে এখানে দিয়ে দিবি, ফাংশনটি এভাবে লিখতে পারেন। এই যে হয়ে গেছে তো, আর কিছু করা লাগবে না মনে হয়। এখান থেকে একটা নাম্বার এখানে আসবে, আসার পর দেখবে চয়েসের মধ্যে অড কিনা, যদি অড থাকে তাহলে কি করবে, এই কাজটা করবে,
আবার এখানে যাবে আবার আরেকটা নাম্বার নিবে দেখি হয় কিনা একটু এবার এখানে লিখলাম ধরেন দশ এখানে লিখলাম বিশ দিলাম অড সাবমে যে কত আসছে এগারো তেরো পনেরো সতেরো উনিশ খেয়াল করছেন আবার এখানে দিলাম দশ এখানে দিলাম বিশ ক্লিক করলাম ইভেন এবার কত আসতেছে দশ বারো চোদ্দ বিশ ওটা খেয়াল করছেন শুধু দেখেন হয় কিনা এভাবে কোনো কিছু কিন্তু চেঞ্জ করা হয় নাই হ্যাঁ জাস্ট এইভাবে করা হয়েছে আর কি ফাংশনটা এরকম হবে দেখেন হয় কিনা ডট ইকুয়াল তো করলে হবে এটা সারা তো প্রথমে করছিলাম ইন্ডেক্স ফেলে কিছু করে নেই হচ্ছে না লাস্টের কমাটা মোছার জন্য একটা ফাংশন লাগবে ঠিক আছে আমি একটা ফাংশনের নাম বলে দিচ্ছি ফাংশনের নাম হচ্ছে আর ট্রিম আর এটা আপনারা ফাংশনটা দেখবেন এই দেখেন একটু খেয়াল করেন প্রজেক্টর স্ক্রিনের দিকে আর টি এই দেখেন আর ট্রিম ইন পিএসপি এখানে গুগল লেখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখেন ডাব্লিউ থ্রি স্কুলে একটা ইয়ে আসছে এই ডাব্লিউ থ্রি স্কুলে যাবেন যাওয়ার পরে এই যে এখানে দেখবেন যে এই ফাংশনটাতে কি কাজ করে আর ট্রিম হ্যাঁ এই যে এটা খেয়াল করে দেখেন প্রজেক্টর স্ক্রিনের দিকে এখানে একটা কোড লেখা আছে এটা একটা হ্যালো ওয়ার্ড এটা হচ্ছে একটা স্ট্রিং সেটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখছে এবার ইকো করছে স্ট্রিংকে এবার ইকো করছে আর টিম স্ট্রিং এবার দিছি কি ওয়ার্ড আর আউটপুট কি আসে রান এক্সাম্পল দিলাম দেওয়ার পর দেখেন এখানে কি আসছে তাহলে প্রথমে এই ইকোটার কারণে কি আসছে বলেন তো আর এই ইকোটার কারণে কি আসছে হ্যালো
তাহলে এখানে এই এখানে স্ট্রিং এর পরে আপনি এখানে যা লিখে দিবেন সেটাকে সে কি করে দিবে, বাদ দিয়ে দিবে শেষ থেকে। আমি ফাংশনটা বলে দিলাম, এবার এটা নিয়ে চেষ্টা করার চেষ্টা করবেন, আর টিভি ফাংশনে এটা করা যাবে ঠিক আছে, এবং কোথায় আছে কিভাবে আছে ভিডিও হইতেছে এখান থেকে দেখে দেখে কাজটা করতে হবে। হ্যাঁ, সো এখন খেয়াল করেন, আমি আর একটা এক্সাম্পল করে ক্লাস শেষ করে দেবো, আর একটা এক্সাম্পল। এরপরে হচ্ছে রাত্রে বাসায় গিয়ে আমাকে আনিস একটু ফোন দিয়েন, আমি একটা ওয়ার্ড ফাইল আপনাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবো, সেখানে 10টা প্রবলেম থাকবে, এই 10টা প্রবলেম বাসা থেকে সলভ করে নিয়ে আসবেন। ঠিক আছে, কালকে কাজ হচ্ছে এটাই, কালকে একদম আল্লাহর নাম নিয়ে বসবে সকাল বেলায়। আচ্ছা দেখেন, হওয়ার তো চেষ্টা হবে, এখন যদি না হয় ঠিক আছে, আপনার কি মনে হয় দেখেন ক্লাস যদি বন্ধ হয় তাহলে কি বিডি জবসের লাভ না লস বলেন তো? ওদের তো পুরোটাই লস। তো আপনার দেখেন ক্লাস যদি ধরুন বন্ধ করে ওদের কলকাতা ছিটা যায়, তারপরে যদি আমরা এরকম করি কিন্তু আপনাদের ক্লাস যদি হইতো তাহলে আপনাদের ব্যাচটা আগে শেষ হইতো না? এটা তো ওই হিসাব করে এটা ধরতেছে। ঠিক আছে, ব্যাচ অ্যাকচুয়ালি হয় কি দেখেন, আপনাদের ব্যাচটা তো তাতে শেষ হবে, সারাটা ব্যাচ এইটা তো একটা আপনার একটা খুব ভাইটাল একটা টাইম, শুক্রবার এবং শনিবারের সন্ধ্যার টাইমটা এটা সবচেয়ে ভাইটাল টাইম, কারণ যতগুলো লোক জব করতেছে ভার্সিটি ডিপ্লোমা হিসাব আলাদা, বাট যারা জব করে তারা যখন কোন ট্রেনিং আসে সেটা কিন্তু খুব সিরিয়াসলি হয়। তো শুক্রবারের এই স্লটটা শনিবারের এই স্লটটা খুবই মূল্যবান, ব্যাপারটা খেয়াল করছেন? এই স্লটটা মানে এখানে হলো সবাই ফ্রি থাকে, সো এখানে এই স্লটটা শুধুমাত্র এই বিডি জবস কর্তৃপক্ষকে আমরা খুব রিকোয়েস্ট করছি যে না আসলে যেন আমরা এই কাজটা করতে পারি, এজন্যই কিন্তু ওরা আমাকে দিয়েছে। আর সম্পর্ক অনেকদিন ধরে, আমি বিডি জবসে 2015 সাল থেকে ক্লাস নিই, এটা হচ্ছে 2019, লাস্ট 4 ইয়ার্স ধরে। সো এটা হচ্ছে বিষয় বিআইটিএমের সাথে, বিআইটিএমে আগে হয়েছে আর কি, বিআইটিএমেও 2015 থেকে আছে আল্লাহর রহমতে। সো বিআইটিএমের 6 মাস পর এখানে শুরু করি আর কি, 2015-এর শেষের দিকে এখানে শুরু করি। সো এটা হচ্ছে ব্যাপার। আর একটা কথা সেটা হচ্ছে যে বাংলাদেশে ট্রেনিং এর যাত্রা শুরু হয় কিন্তু বিডি জবস দিয়ে, যেখানে আপনারা বসে আছেন। এখন যে কোনো কারণে হোক সম্ভব ধরেন একটু এনভায়রনমেন্ট ইস্যু থাকতে পারে, সো এটা অ্যাডাপ্ট করতে হবে। এখন আপনি মনে করেন মাঠে ফুটবল খেলতে গেছেন, দেখেন আপনাদের মোটিভেশন দিচ্ছি, আপনি মাঠে ফুটবল খেলতে গেছেন আর আপনারা ফাউল করছে, আপনি কি করবেন? রাগ করে চলুন, যা ফুটবলই খেলবো না নাকি? আপনাদের আই হোপ সামনে মাসেই হয়তো একটা ভালো, আর আমরা চেষ্টা করতেছি, আমি আজকে কথা বলছি যে শুক্রবার দিন 2টা ক্লাস নেওয়া যায় কিনা, 3টা থেকে 9টা, এরকম একটা স্লট পাইলে তাহলে মনে করেন যে আমাদের আরো আগে আসবে, রোজার আগেই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা মোটামুটি ক্লাস ক্লোজ করে দিব। আর দেখি চাপ তো প্রচুর চাপ, আর 3টা ল্যাব, তো 3টা ল্যাব হয় না সবারই বাদ দেয় জনাব, ঠিক আছে অনেকের বাদ দেয়। ঠিক আছে স্যার, যখন আমরা প্রথমে আসলাম তাই কি মধুর মাখানো কথা স্যার, আপনি বলি শুনেন, কথা হচ্ছে যে আমরা কাজ শিখতে পারতেছি কিনা সেটা বলে, এটা হচ্ছে আসল আর আর কিছু না, বাস এটাই। ঠিক আছে, এখন ঘটনা হলো যে যার যা মন চায় করে করুক, আমি শুধু আমার কাজটাই করবো আর কিছু না, এটা একটা হার্ডলি কোয়েস থাকবে আপনাদের কাছে, আমি বিশ্বাস করি। হচ্ছে কি স্যার, মনে করেন যে গত সপ্তাহে ক্লাস হয়নি, যদি আমি ছিলাম না এর আগে ক্লাসটা, আল্লাহর রহমতে আমরা পাবো। সো দ্য লাস্ট এক্সাম্পল ইজ এখন ধরেন
এরকম হবে স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার রেজাল্ট সাবমিট এরকমই ভিউটা হবে স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার রেজাল্ট সাবমিট এরকম হবে ভিউটা হ্যাঁ একটু খেয়াল করে দেখেন সবাই ধরেন আমি এখানে দিলাম এক এখানে দিলাম পাঁচ এবার যখন সাবমিটে ক্লিক করবো এখানে কত আসবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ এটা তার আর যোগ ফল দুই আর একে তিন তিন আর তিন ছয় ছয় আর দশ দশ আর পাঁচ পনেরো আসবে এখানে আসবে পনেরো আবার মনে করেন আমি এখানে দিলাম এক এখানে দিলাম তিন বলেন দেখেন কত আসবে সাবমিট দিলে এক যোগ দুই যোগ তিন তিন আর তিন কত ছয় ওটা খেয়াল করছেন তার আর যোগ ফল হবে এটা কিভাবে ডটের জায়গায় কি দিতে হবে প্লাস দিতে হবে এক্সেলেন্ট এটাই আমি বুঝলাম ঠিক আছে সো এটা একটু করে দেখি সবাই হ্যাঁ দেখেন এবার আমি এটাকে একটু সাইজ করতেছি একটু খেয়াল করেন ধরেন এবার আমি অড ইভেনটাকে এখান থেকে তুলে দিলাম স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার রেজাল্ট একটু খেয়াল করতে হবে আমি একটা কাজ করি ধরেন আমি এখানে এই ফর্মটাকে এই ফর্মটাকে এখানে এবার থাকো কপি করলাম এই ফর্মটাকে কমেন্ট করে দিচ্ছি এই ফর্মের উপরে আরেকটা আগেটাও রেখে দিলাম আর কি হ্যাঁ যদি আপনারা কখনো দেখেন আর কি এই জন্য সো একটু দেখেন তাহলেই হবে আগে ফর্মটাকে কমেন্ট করে দিছি হ্যাঁ নতুন করে ওই ফর্মটা আবার এখানে রাখলাম এবার ফর্মটার ডিজাইনটা হচ্ছে এরকম স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার রেজাল্ট আর হচ্ছে বাটন সাবমিট ওকে এবার এখানে রেজাল্টটাকে আমি অ্যাড দিলাম না রেজাল্টটাকে আমি একটা সিঙ্গেল ভেরিয়েবল করলাম এখানে রেজাল্টের ভিতরে মান দিলাম জিরো এবার এখানে আমি ইকো করলাম কত যেহেতু এটা অ্যারে না সো ইকো করা যাবে তাই না অ্যারে হলে তো ইকো করা যায় না খেয়াল করছেন রেজাল্ট ইজ ইকুয়াল টু জিরো রেজাল্ট ইকো রেজাল্ট এবার এই যে মেক সিরিয়াল নাম্বার এই ফাংশনটা আমরা এখানে লিখলাম এখানে এসে স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার আমার চয়েসটাও লাগতেছে না স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার ও আচ্ছা তাহলে আমি একটা কাজ করি এই ফাংশনটাকেও আমি কপি করে কমেন্ট করে দিলাম এখানে কি করবো বলেন এতটুকুনি আর কোনো কাজ নাই এখন দেখেন এবার এখানে কেউ ইনপুট দিল ধরেন ওয়ান এখানে কেউ ইনপুট দিল থ্রি আমি যখন সাবমিটে ক্লিক করব তখন কি হবে এখানে আসবে এটার মধ্যে কত আসতেছে এবার আর এটার মধ্যে থ্রি তাই না এবার এখান থেকে ধরেন আমি এরকম করলাম স্টার্টিং নাম্বার থ্রি এখন এখানে এসে কি হবে এখানে এসে আমি আমরা কি করছিলাম ডলার সাইন রেস প্লাস ইকুয়াল কত হবে ডলার সাইন আই সো ডট ইকুয়াল করলে কি হচ্ছিল কনকেট হচ্ছিল আর প্লাস ইকুয়াল মানে কি যোগ করবে এবং যোগ ফলটা রেখে দিবে তাই না জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন লাস্ট টু মিনিটস সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস ইনপুট এখানে দিলাম ওয়ান এখানে দিলাম থ্রি একটু খেয়াল করেন পজিটিভ স্ক্রিনের দিকে এখানে দিলাম ওয়ান এখানে দিলাম থ্রি এবার সাবমিটে ক্লিক করলাম এখানে আয়ের মধ্যে স্টার্টিং নাম্বার আসছে ওয়ান এন্ডিং নাম্বার আসছে থ্রি সো আয়ের মধ্যে কত যাচ্ছে প্রথমে ওয়ান আই মানে কত ওয়ান এটার মধ্যে কত আছে তিন এক তিনের চেয়ে ছোট না সমান ছোট কন্ডিশন টুর ভিতরে ঢুকবে ভিতরে ঢুকে কি হবে প্রথমবার রেসের মধ্যে কত আছে বলেন তো রেসের মধ্যে ওয়ান কেন রেসের মধ্যে প্রথমবার তো জিরো আর আয়ের মধ্যে কত আছে ওয়ান তাহলে এইটার অ্যাকচুয়ালি মানে কি এটার মানে হইতেছে রেস ইজ ইকুয়াল টু রেস প্লাস ডলার সাইন আই
এটা হচ্ছে কি, এটা হচ্ছে এলাবোরেট ফর্ম, এটা হচ্ছে এলাবোরেট ফর্ম, এটা হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ, তাই না? তো আয়ের মধ্যে আছে ওয়ান, এটার মধ্যে আছে জিরো, জিরো আর এক যোগ করলে কত হয় এক, সেটা কোথায় থাকবে? আয়ের মধ্যে না রেসের ভিতরে? রেসের ভিতরে। আবার এখানে আয়ের মান কত হচ্ছে দুই, দুই তিনের চেয়ে ছোট ভিতরে ঢুকবে। এবার রেসের মধ্যে কত আছে বলেন তো, আগে কত ছিল ওয়ান আর এখানে কত আছে এখন দুই, তাহলে দুই আর এক যোগ করে কত হবে তিন, তিন কোথায় থাকবে রেসের ভিতরে। আবার এখানে আয়ের মান কত আছে তিন, তাহলে তিন এদের তিনের সাথে ছড়ানো সমান সমান ভিতরে ঢুকবে। এবার আয়ের মধ্যে কত আছে তিন, আর রেসের মধ্যে আগে কত ছিল তিন, তাহলে তিন আর তিন যোগ করে যোগ করে কত হবে ছয়, আর কি হবে এখন আর মানে চার, এটা মানে তিন, চার কি তিনের যে ছোট না সমান ফলস বড়। তাহলে এবার বাইরে চলে এবার ঘুরবে না, এখন রেসের মধ্যে কত আছে ফাইনালি আগে কত ছিল ছয়, সে ছয়টাকে সে রিটার্ন করবে, রিটার্ন এখানে চলে আসবে, এটা কোথায় প্রিন্ট হবে টেস্টের মাঝখানে। ব্যাপারটা ধরতে পারছেন? ভেরি সিম্পল, ঠিক আছে? তো এবার যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখন এখানে দিলাম ওয়ান, এখানে দিলাম থ্রি, আমি যখন সাবমিট ক্লিক করবো এখানে কত আসছে ছয়, এখানে দিলাম ওয়ান, এখানে দিলাম ফাইভ, কত আসছে পনেরো। ওই ধারার যোগ ফল এক যোগ দুই যোগ তিন যোগ, এই কাজটা আপনাদের খুব কাজে লাগবে যখন আমরা ই কমার্স সাইট তৈরি করবো, সেখানে যখন শপিং কার্ট থাকবে তখন এগুলো লাগবে। এছাড়াও বিভিন্ন ধরনের কাজ এটা এই মানে এই প্র্যাকটিসটা লাগবে। সো বাসায় গিয়ে অবশ্যই এটা করতে হবে। হ্যাঁ ওকে, সো আরো কিছু বিষয় আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি, দেখেন সেটা হচ্ছে একটু খেয়াল করেন, আর একটা ছোট একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে ধরেন আমার এবার আমি ফর্মটাকে আরো একটু শর্টকাট করলাম, ওই ফর্মটা কমেন্ট করে ধরেন কমেন্ট একটা ফর্ম লিখলাম, ধরেন এখানে ব্যাপারটা হচ্ছে আবার এরকম, একটি এনভায়রনমেন্টটা দেখেন, আচ্ছা ওকে, এবার ভিউটা খেয়াল করেন এরকম একটা ব্যাপার আসছে। এখন এখানে যেটা করতে বলা হচ্ছে ধরেন আমি এখানে লিখলাম এইচ ই ডবল এল ও হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখে যখন সাবমিট দেবো তখন কি হবে, এখানে যে যেটা আপনি ইনপুট দিচ্ছেন এটা একটা স্ট্রিং, আপনি এখানে যেটা লিখতেছেন সেটা একটা স্ট্রিং, তো এই স্ট্রিং এর ভিতরে কয়টা ওয়ার্ড আছে এবং কতগুলো ক্যারেক্টার আছে সেটা খুঁজে বের করবে, বিল্ট ইন ফাংশনই আছে। হ্যাঁ আমি যখন সাবমিটে ক্লিক করবো তখন টোটাল নাম্বার অফ ওয়ার্ড, এখানে ওয়ার্ড আছে কয়টা বলেন তো দুইটা, তাহলে এখানে আসবে দুই, আর এখানে কত আসবে ক্যারেক্টার কয়টা আছে এক দুই তিন চার পাঁচ স্পেস সহ ছয় সাত আট নয় দশ এগারো, এখানে আসবে কত এগারো। আমি যদি এখানে লিখি যে ধরেন লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বা এরকম, মানে আপনি যত লিখবেন, ধরেন আমি এখানে লিখলাম হাবিবুর রহমান বিপুল, তাহলে এবার সাবমিট দিলে এখানে কত আসবে থ্রি, এখানে ওয়ার্ড কয়টা আছে তিনটা, আর এখানে কত আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা, এখানে কত আসবে আঠারো। সো একটা স্ট্রিং এর ভিতরে কতগুলো ওয়ার্ড আছে কতগুলো ক্যারেক্টার আছে সেটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এই ধরনের একটা প্রবলেম ধরেন আপনাকে করতে বলা হলো যে একটা স্ট্রিং এর ভিতরে কতগুলো ওয়ার্ড আছে কতগুলো ক্যারেক্টার সেটা খুঁজে বের করা, এটার কাজ কি? এগুলোই কিন্তু আপনার এই যখন আপনি ই কমার্স তৈরি করবেন রিয়েল লাইফে প্রসেস তৈরি করবেন তখন কিন্তু কাজে লাগবে। আমরা আজকে যে ক্লাসটা করলাম এই ক্লাসটাকে বলা হচ্ছে টাইপোগ্রাফি, মানে আমরা জাস্ট ছোট ছোট প্রবলেম সলভ করলাম। আপনারা যদি কোথাও প্রোগ্রামিং কনটেস্টে যান সেখানে এই ধরনের কাজ দিবে আপনাদেরকে, ঠিক আছে? বলবে যে এই প্রবলেমটা সলভ করেন এটা করেন, তখন আপনাকে এইভাবে কাজ করতে হবে। এগুলো কিন্তু মানে আপনার প্রোগ্রামিং স্কিলকে এনহ্যান্স করবে। হ্যাঁ বাট আপনি কি একটা ওয়েবসাইট বানাবেন সেক্ষেত্রে কিন্তু হুবহুব এই জিনিসটা কাজে লাগবে না, বাট এই লজিকগুলো কাজে লাগবে, তাই না? ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটা দিয়ে কিভাবে আপনি কাজ করতেছেন এই বিষয়টা আরেকটু অ্যাডাপ্ট করার জন্য কিন্তু আজকে পুরো ক্লাসের প্র্যাকটিসটা, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা
ডেটাবেস নিয়ে কাজ করবো, যদি আল্লাহ বাঁচা রাখে শনিবার দিন। এখন ঘটনা হচ্ছে এটা কিভাবে করবেন, একটা এটা একটা স্ট্রিং, এই স্ট্রিং এর ভিতরে কয়টা ওয়ার্ড আছে, কয়টা ক্যারেক্টার আছে, সেটা আপনি কিভাবে খুঁজে বের করবেন। সো তার জন্য পিএসপি তে বিল্ট ইন ফাংশনই আছে। দেখেন আপনি গুগলে সার্চ দেন, যে গুগলে সবাই সার্চ দেন একটু, যে একটা মানে ক্যারেক্টার ওয়ার্ড লেখেন, ওয়ার্ড ফাইন্ড ফাংশন ইন পিএসপি, ওয়ার্ড ফাইন্ড ফাংশন ইন পিএসপি, সবাই সার্চ দেন, দেখেন কোন ফাংশনের নাম আসে, ফাংশন ইন পিএসপি, দেখেন বুঝতে পারেন কিনা কিভাবে কাজটা হচ্ছে। দেখেন হিসেব মিলে কিনা আপনার, এবার দেখেন ক্যারেক্টার ফাইন ফাংশন ইন পিএসপি লিখে সার্চ দেন গুগলে, কি আসবে, এসটিআর আন্ডারস্কোর লেন নাকি এসটিআর এলিয়েন, সম্ভবত এরকমই আসতে পারে, না এটা না, এসটিআর এলিয়েন আসবে, এসটিআর আন্ডারস্কোর ওয়ার্ড কাউন্ট স্যার, ওটা তো ওয়ার্ড কত সেটা বের করবে, এলিয়েন বললাম না, এসটিআর এলিয়েন স্ট্রিং লেন্থ, ব্যাপারটা খেয়াল করছেন, সো একটু খেয়াল করে দেখেন আমি ফাংশনগুলো কিভাবে সার্চ করে বের করতে ব্যাপারটা আপনি ধরতে পারবেন কিছুটা। ওকে এবার একটু খেয়াল করেন, আমি ধরেন ইন্ডেক্সের ভিতরেই ধরেন এখানে লিখলাম ডলার সাইন টেক্সট ইজিক্যাল টু str underscore, আপনি যখন পিএসপি স্টর্মে আছেন উনি যখন সাজেশন দিচ্ছে আপনাকে str word count, এর ভিতরে দিয়ে দিলাম টেক্সট, বলেন তখন কত আসতে পারে, 18 word count, তো কি আসতে পারে না, আমি যদি রিলোড দেই ব্রাউজারে যে সরি কত আসছে, দেখা যাচ্ছে কি 3 আসছে, আবার যদি এটা পাশাপাশি এটা লিখে এখানে একটা ব্রেক নিয়ে আসি br slash এখানে যদি str len text and then কত আসবে 19 স্পেস সহ আর 19 আসছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে এটা না লিখে আমি যদি এখানে লিখে দেই যে ধরেন a h s a n u double l s আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ ১২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ এখন এখানে যে লিখলাম আহসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এটা তো আমি নিজে লিখে দিলাম, আর এই লেখাটা কোথা থেকে আসবে বলেন তো, এই ইউজার এখানে ইনপুট দিবে, সো করতে পারবেন না, ইউজার ইনপুটটা ওই ক্লাসের ভিতরে একটা ফাংশন দিয়ে লিখবেন তারপর সেটাকে রিটার্ন করে এখানে প্রিন্ট করবেন, ওটা খেয়াল করছেন। সো হোমওয়ার্ক দিচ্ছি এখন, ক্লাস শেষ, হোমওয়ার্কটা ভালো করে খাতায় লিখে নেন বা মাথার মধ্যে ঢুকে নেন,
আপনারা বুটস্ট্র্যাপ দিয়ে একটা প্রজেক্ট করবেন, বাসায় গিয়ে যে প্রজেক্টগুলো করবেন সব বুটস্ট্র্যাপ দিয়ে, কারণ তখন তো আপনাদের সময় আছে, তখন তো সময় নেই। জি স্যার, কম্পোজার জন্য বুটস্ট্র্যাপের জন্য একটা ম্যানেজার আছে, তার নাম হচ্ছে এনপিএম, নোট প্যাকেজ ম্যানেজার। মানে টোটাল কয়টা প্রজেক্ট হবে দেখেন, প্রথমে হইতেছেন একটু দেখেন আর এক মিনিট getbootstrap.com এ যাচ্ছি। আমি আর দেখাচ্ছি না, হ্যাঁ তারপরে দেখা দিব, এটা তো ওপেনই হচ্ছে না, কালকে দেখাবো না, কালকে এটা করে নিয়ে আসবেন সবগুলো। এখানে যে ছয়টা না সাতটা বলা হয়েছে সবগুলো কিন্তু আপনারা ক্লাসে করছেন, আছে কম বেশি আপনাদের পানিশমেন্ট না, মিষ্টি খাওয়া লাগবে, মিষ্টি মিষ্টি। এই দেখেন getbootstrap.com চলে আসে, আমি ডাউনলোড করে নিচ্ছি। কয়টা মিষ্টি খাইছো মাত্র, সর্বোচ্চ দশটাই খেয়েছে, দশটা এরকম ব্যাপার হইলো, আচ্ছা আপনার ইয়ে জ্যাম প্যাকেজ কোন জায়গায়? এখানে কোথায় দেখেন, এই যে আমাদের এখানে লাগবে কি হবে, এই যে হয়ে গেছে, খেয়াল করছেন? এবার এখানে এসে এই যে এখানে এসে আমরা স্যার
দিবে তো সাজেশন দিবে দিবে এই যে দিচ্ছে bootstrap.css রিলেশন লিখতে হবে স্টাইল শীট এবার এখানে ধরেন আমি লিখলাম ডিভ ক্লাস ইজ ইকুয়াল টু কন্টেইনার ডিভ ক্লাস ইজ ইকুয়াল টু রো নাজমুল হাসান পেন ড্রাইভ নিয়ে আসেন কল এমডি বারো এখানে ধরেন আমি একটা ক্লাস দিচ্ছি কী ক্লাস থেকে ধরেন একটা ক্লাসের নাম বলেন তো জাম্বটন ক্লাস ইজ ইকুয়াল টু জাম্বটন এবার যদি ব্রাউজারে যাই সরি এই চলে আসছে ঠিক আছে ওকে এভাবে সুন্দর করে বুটস্ট্র্যাপ দিয়ে সবগুলো প্রজেক্ট করবেন এবং আপনাদের ছয়টা কিন্তু এরকম ফোল্ডার হবে আমি যখন একটার ভিতরেই করছি এরকম ছয়টা প্রজেক্ট তৈরি করবেন থ্যাংক ইউ